নমস্কার বন্ধুরা, লাইফ ক্যাপচার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি আজও চলে এসেছি 6টি কিচেন টিপস নিয়ে, যেগুলো দেখলে কিন্তু আমাদের সংসারের কাজ করতে অনেকটাই সুবিধা হবে আর আমরা সংসারকে অপচয়ের হাত থেকে অনেকটাই রক্ষা করতে পারবো। ছোটোখাটো অনেক ধরনের সমস্যা কিন্তু আমাদের বুদ্ধি খাটিয়ে করতে হয়, সেরকমই 6টি টিপস আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। চলো তাহলে আজকের ভিডিও শুরু করে দিই। এখানে রয়েছে দেশলাই। দেশলাই নরম যাতে না হয়ে যায় এর জন্য কিন্তু আমরা নানা ধরনের টিপস ফলো করি, কিন্তু যদি নরম হয়েই যায় তাহলে কিন্তু সেই দেশলাই আর জ্বালানো যায় না, আমাদের কিন্তু কোনো কাজেই আসে না ফেলে দেওয়া ছাড়া। এবার থেকে যদি দেশলাই নরম হয়ে যায়, যদি না জ্বালানো যায়, তাহলেও কিন্তু একটা টিপস আমরা করে দেখতে পারি যে দেশলাইটা জ্বালানো যায় কি না। তো তার আগেই দেখো, আমি গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি একটা প্রেশার কুকার, আর মাত্র যখনই প্রেশার কুকারটা বসানো হবে তখনই কিন্তু এই দেশলাই বাক্সটাকে প্রেশারের ঢাকনার ওপরে রাখতে হবে। এভাবে ঘুরিয়ে ফিরিয়ে এদিক ওদিক করে একটু গরম করে নিলেই কিন্তু দেশলাইটা আবার জ্বলতে শুরু করবে। আর খেয়াল রাখতে হবে যেন প্রেশারটা হালকা গরম থাকতে থাকতে এই কাজটা করা হয়। যদি সিটি পড়ে তাহলে কিন্তু ভেতর থেকে যদি কোনো কারণে জল বেরিয়ে আসে তাহলে কিন্তু দেশলাই বাক্সটা ভিজে যাবে আর এটা কিন্তু কোনো কাজেই আসবে না। তাই উষ্ণ গরম থাকতে থাকতেই সিটি পড়ার আগেই কিন্তু কাজটা করতে হবে। এবার দেখো, বাক্সটাকে আমি আস্তে করে খুলে দেবো। এবার ডিরেক্ট কাঠিগুলোকে আমি প্রেশারের ওপর দেব। এইভাবেও যদি 5 থেকে 7 মিনিট রেখে দেওয়া যায় কম আছে প্রেশারের ওপর দেশলাই কাঠিগুলোকে, তাহলে কিন্তু কাঠিগুলো আবার জ্বলতে শুরু করবে। এইভাবে তোমরা করে দেখতে পারো। দেখো, এই প্রসেসটা অ্যাপ্লাই করার পর কিন্তু কাঠিটা আবার জ্বলতে শুরু করেছে। আশা করছি টিপসটা কাজে আসবে। যদি টিপসটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমরা যখন আলু সেদ্ধ করি বেশিরভাগ সময় কিন্তু আমরা পিলার দিয়ে আলুর খোসাটাকে ছাড়িয়ে দিই, তাতে অনেকটা সময় আমাদের নষ্ট হয় আর এভাবে করলে কিন্তু সেদ্ধর পর আলুগুলো অনেক সময় গলে ভেঙেও যায়। তাই খোসা সমেত আলু যদি আমরা সেদ্ধ করি সেক্ষেত্রেও কিন্তু খোসা ছাড়ানোটা একটা মুশকিলের ব্যাপার হয়ে পড়ে। তাই এবার থেকে আলু সেদ্ধ করার সময় আমাদের খেয়াল রাখতে হবে আলুটাকে ঠিক ছুরি দিয়ে মাঝ বরাবর এরকম হালকা করে একটা কাট করে নিতে হবে। এটার ফলে কি হবে, খোসাটা আলগা হয়ে যাবে, এতে আলুটা মধ্যখান থেকে ভাগও হয়ে যাবে না, গলেও যাবে না, আলুটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হবে। এইভাবে সমস্ত আলুগুলোকে কেটে আমি সেদ্ধ করে নিচ্ছি। সবসময়ের জন্য আলুগুলো প্রেশারেই সেদ্ধ করি আর প্রেশারে আলু সেদ্ধ করলে কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাতে কিন্তু গ্যাসটা অনেকটা সাশ্রয় হয়। দেখো এবার এই সেদ্ধ আলুর খোসাগুলোকে আমি কত সহজে ছাড়িয়ে দেবো। একটুখানি দুটো সাইড ধরে টুইস্ট করলেই কিন্তু আলুর খোসাটা অনায়াসেই খুলে যাবে। এতে কিন্তু আলুর খোসা ছাড়ানোর জন্য কোনো রকম ছুরি বা পিলার বা বটিদা কোনো কিছুরই প্রয়োজন হলো না, এমনকি নখ দিয়ে খোসা ছাড়ানোর দরকার পড়লো না আর অনেক সহজেই কিন্তু আলুর খোসাটা ছাড়ানো হয়ে গেল। আশা করছি এবার দিয়ে তোমরা এই টিপসটা অবশ্যই ফলো করবে। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। দেখো, এখানে রয়েছে আমার একটা শালের সোয়েটার। শুধুমাত্র শাল না, যে কোনো উলের সোয়েটার হোক বা চাদর, এইভাবে অনেক সময় দেখা যায় যে সুতো উঠে গেছে আর এইভাবে সুতো উঠে গেলে কিন্তু দেখতে খুবই বাজে লাগে। এগুলোকে কেটে ফেলাও যায় না, যদি কেটে ফেলা হয় তাহলে কিন্তু 5 থেকে 7 সুতোগুলো এইভাবে উঠতে আবারও শুরু করে দেবে। যদি এই রকম কোনো সুতো ওঠা সোয়েটার বা উলের চাদর আমাদের বাড়িতে থেকে থাকে তাহলে এবার থেকে আর চিন্তার কোনো কারণ নেই, নিয়ে নিতে হবে এরকম একটা কাটা ক্লিপ। এই ধরনের কাটা ক্লিপ তো আমরা প্রায় মেয়েরাই ব্যবহার করে থাকি, তো এই কাটা ক্লিপটা দিয়ে কিন্তু মুশকিল আসান হয়ে যাবে। দেখো, আস্তে আস্তে এই সুতোটাকে আমি ভেতর দিকে ঢুকিয়ে দেবো। দেখতেই পাচ্ছ কত সহজেই কিন্তু এটা পিছন দিকটায় ব্যাক সাইডটায় সুতোগুলো চলে গেল। এবার দেখো, আমি উল্টো দিক করে দেখাচ্ছি যে ব্যাক সাইডটায় সুতোগুলো চলে গেছে। এইভাবে যদি আমরা কেটে ফেলতাম সুতোগুলো তাহলে কিন্তু আমাদের সোয়েটারটা বাজে হয়ে যেত। এইভাবে তোমরা করে দেখতে পারো, তোমাদের কিন্তু অনেকটাই উপকারে আসবে। আর দেখো, ওপর দিক থেকে দেখলে কিন্তু একেবারেই বোঝা যাচ্ছে না যে এইভাবে একটা ছোট্ট বুদ্ধি খাটিয়ে কিন্তু আমরা জিনিসটাকে সুন্দর করে তুললাম। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। দেখো, এখানে রেখেছি একটা মধুর কৌটো। এই মধুর কৌটোগুলো কিন্তু আমাদের সবার বাড়িতেই কম বেশি থাকে, কিন্তু এই ধরনের কৌটোগুলো যখনই আমরা মধু নিই তারপরে কিন্তু এই সাইডগুলো দিয়ে পড়তে থাকে যদি কি না ভালো করে ঢাকনাটা না আটকানো হয়। আর ঢাকনাটা আটকানো ঠিকঠাক হলেও কিন্তু ঢাকনার মধ্যে অনেক সময় মধু এমনভাবেই থাকে, তার ফলে কিন্তু মাছি বা পিঁপড়ে অনায়াসে চলে আসতে পারে। তাই এবার থেকে মধুর ব্যবহারের পর ছোট্ট একটা টিপস ফলো করতে হবে। দেখো, এখানে নিয়ে নিয়েছি আমি 1 ফোঁটা সাদা তেল। সাদা তেল বা সর্ষের তেল, যে কোনো এক ধরনের তেল নিতে পারো। এইভাবে কৌটোর মুখটাতে তেলটা লাগিয়ে দিলে আর ঢাকনাটার মধ্যে যদি একটু তেলটা লাগিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু গা বেয়ে আর মধুটা কোনোভাবেই লিকেজ হবে না। এখানে তেলের পরিবর্তে
কখনো কিন্তু ভুল করে ঘি ব্যবহার করবে না, তাতে কিন্তু মধুটা নষ্ট হয়ে যাবে। আশা করছি টিপসটা কাজে দেবে। যদি টিপসটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমরা যখন তেলের প্যাকেট কেটে তেলের বোতলে তেল ঢালি, তখন বেখেয়ালবশত কিন্তু মাটিতে তেল পড়ে যেতে পারে। শুধুমাত্র তেলের প্যাকেট কাটার সময় না, আমাদের ভুলবশত বোতল থেকেও কিন্তু রান্নার সময় অসাবধানতায় তেল পড়ে যায়। আর এই তেল পড়ে গেলে আমরা প্রথমেই যে ভুল কাজটা করি, একটা কাপড় নিয়ে এসে তেলটাকে মোছার চেষ্টা করি, কিন্তু এই কাপড়টাই যদি আমরা অন্য কোনো জায়গায় মুছি তখন কিন্তু সমস্ত জায়গায় তেল তেল হয়ে যাবে আর কাপড়টাও কিন্তু নষ্ট হয়ে যাবে। তাই এবার থেকে যেখানে তেল পড়বে সেখানে তেলের ওপর দিয়ে দিতে হবে খুব সামান্য পরিমাণে একটু পাউডার, সেটা যে কোনো ধরনের পাউডার হোক, তেলের মধ্যে দিয়ে 5 থেকে 7 মিনিট একটু শুকিয়ে নিতে হবে। কিছুক্ষণ শুকিয়ে গেলে দেখতে পাবে যে এরকমভাবে কিন্তু পাউডারটা শক্ত হয়ে এসছে। এবার একটা কাপড়ের সাহায্যে যদি আমরা ভালো করে মুছে নিই তাহলে কাপড়টাও নষ্ট হবে না আর মেঝেটাও তেল তেলে থাকবে না, পাউডার দেওয়াতে কিন্তু একেবারে উঠে যাবে। আশা করছি টিপসটা কাজে আসবে। চলে আসি পরবর্তী টিপসে। শীতকালে কিন্তু আমরা প্রায় কমলালেবু খেয়ে থাকি, কিন্তু কমলালেবু খাওয়ার পর কমলালেবুর খোসাটাকে আমরা ফেলে দিই বা নানান কাজে ব্যবহার করি। এবার থেকে অন্য একটি কাজে ব্যবহার করব এই কমলালেবুর খোসা। প্রথমে আমি কমলালেবু খাওয়ার পর খোসাটাকে ছোট ছোট টুকরো করে ছিঁড়ে নেব। এবার রান্নার সময় যে ব্যাড স্মেল একটা আসে, সেই সময় কিন্তু আমরা এই গ্যাসের বার্নারের পাশে এইভাবে খোসাগুলোকে রেখে দেবো, তার ফলে কিন্তু খুব সুন্দর একটা ফ্রেশ গন্ধ আসবে। যেহেতু রান্নাঘরে আমরা কোনো ধরনের রুম ফ্রেশনার দিতে পারি না, যতই বাজে গন্ধ হোক না কেন, এইভাবে যদি কমলালেবুর সিজনে আমরা গ্যাসের চারিদিকে কমলালেবু দিয়ে রাখি রান্নার সময়, তাহলে কিন্তু রান্নাঘরটা খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। আর যখন রান্না হয়ে যাবে তখন রান্নাঘরটা পুরোপুরি পরিষ্কার করে আমরা এরকম উষ্ণ গরম যে বার্নারটা রয়েছে সেই বার্নারের ওপর খোসাগুলোকে রেখে দেবো, তাহলেও কিন্তু বেশ অনেকটা সময় পর্যন্ত রান্নাঘরটা ফ্রেশ লাগবে। এইভাবে কমলালেবুর খোসা ফেলে না দিয়ে কাজে লাগাতে পারো। আশা করছি আজকের টিপসগুলো তোমাদের কাজে এসেছে। যদি টিপসগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবে, কমেন্ট করে জানাতে ভুলবে না কোন টিপসটা সবথেকে ভালো লেগেছে, আর শেয়ার করে দিতে পারো সবার সাথে যাতে সবারই কিছু না কিছু উপকারে আসে। দেখা হবে অন্য কোনো ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।